আরামবাগ মহকুমা চারটি বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা চারজন। যথাক্রমে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, পরশুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। মহকুমার এই চারজন বিধায়কের মধ্যে সবথেকে বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায় পরশুরার বিধায়ক বিমান ঘোষকে। চাঁদিফাটায় গরমের মধ্যে দলের কর্মীদের নিয়ে আজ গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েত এলাকায় দিন ভোর নানান কর্মসূচি নিয়েছেন তিনি। সেই কর্মসূচির সূচনায় প্রখর রোদ উপেক্ষা করে নিজ হাতেই পতাকা বাঁধছেন বিধায়ক, তিনি যিনি বিধায়কের পাশে পাশে একেবারে রাজ্য স্তরের নেতা। রাজ্য বিজেপির সম্পাদক হয়েও দলীয় কর্মীদের মনোবল বাড়াতে নিজেই পতাকা বাঁধছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে অকপটভাবেই তিনি জানান, এখানে তৃণমূল বলে কিছু নেই, আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রায় সিংহভাগ পঞ্চায়েতেই আমরা জয়লাভ করব, সেই লক্ষ্যেই আমরা গুটি সাজাতে শুরু করেছি, এমনটাই বলেছেন বিমান ঘোষ। আপনারা তো চারটে বিধানসভা পেয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে আপনাদের চিন্তা ভাবনা কি আছে, স্ট্র্যাটেজি কি আছে? স্ট্র্যাটেজি একটাই, এখানে ম্যাক্সিমাম পঞ্চায়েতে বিজেপি জয়লাভ জয়লাভ এবং সেইভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচনে গুটি সাজানো হচ্ছে। আগে তো বিজেপি প্রার্থীদেরকে দাঁড়াতেই দেওয়া, আগের কথা ভুলে যান, 2017-18 সালের ভারতীয় জনতা পার্টি আরামবাগ আর 2023 সালের 22-23 সালের ভারতীয় জনতা পার্টি আরামবাগ, অনেক পার্থক্য আছে। এখানে আমরা তৃণমূল কংগ্রেসকে পরিচিত পরকে পর 19-21 এখন তো এখানে তৃণমূল কংগ্রেস কোনো অস্তিত্ব নেই, এখানে বিজেপিরই রাজ চলে। বিমান ঘোষ ছাড়াও আরামবাগ মহকুমার বিজেপির আরও তিন বিধায়ক রয়েছেন, তাদেরকে কেন সক্রিয় ভূমিকায় দেখা যায় না, বা পরশুরার বিধায়ক গোঘাটে গিয়ে কেন পতাকা বাঁধছেন বা নানান কর্মসূচি করছেন, এলাকার বিধায়ক কোথায় রয়েছেন? এ প্রসঙ্গে বিমান ঘোষ বলেন, আমাদের এখানকার বিধায়ক হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছেন, তাছাড়া এই এলাকা হলো আমার গ্রাম্য এলাকা এবং প্রত্যেকের কাজে স্ট্র্যাটেজি আলাদা রকম হয়, তারা তাদের মতো করে কাজ করেন, আমি আমার মতো করে কাজ করি, তবে আমাদের দলের নিয়ম নীতি লক্ষ্য সব কিছু একই, কাজের স্টাইল আলাদা হতেই পারে। আপনি নিজের গ্রামে কার্যক্রম করছেন কিন্তু বিধায়কের কোন, আমি আগেও বলেছি যে বিধায়ক মানে শুধু একটা পঞ্চায়েতের নয়, তো একটা গ্রামের নয়, পুরো গোঘাটের বিধায়ক, তো বিভিন্নভাবে তাকে বিভিন্ন জায়গায় সময় দিতে হচ্ছে। এখানে যেহেতু আমার এখানে বাড়ি, সেহেতু এইখানে এই বিষয়টা আমি দেখছি, উনিও খোঁজ খবর রাখছেন, তো ওনার সময় যখন হবে নিশ্চয়ই আসবে। উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা, 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা ধুলেপুর, গোঘাট, হুগলি। যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547429161 এই নম্বরে।